নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুই টুকরা করে তো শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে ওখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি লড়াচাড়া করে নিচ্ছি এখন ওখানে আমাদের দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে এখন দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটাও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিসের পরে কি দিচ্ছি দেখো এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাও দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ হলদির গুঁড়ো দিয়ে বাস এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব আর একটু ধন্যা দিয়েছি ধন্যা পাউডার দিয়েছি তো এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো এটা বা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কষিয়ে অল্প সামান্য জল দিয়েছিলাম কারণ আজকে আমি জল দিয়ে মশলা ভিজাই নি তার জন্য অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আলু আলুটাও দিয়ে বাস এখন ঢাকা দিয়ে অল্প রেখে দিয়েছিলাম দুই মিনিট জাল করে নিয়েছি দুই মিনিট পরে দেখো এখন আলুটা অল্প লেড়ে দিচ্ছি তো এখানের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি অল্প জল জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পরে গরম জল আবার দিয়ে ভালো করে ফুটের ফুটানোর জন্য এটা রেখে দিয়েছি এক সাইডে কম আচে কম আছে দিকে এটা রান্নাটা হতে থাক আর এদিকে আমি পটল নিয়ে বসেছি পটলটা একবার আমি ধুয়ে নিয়েছিলাম একটা চাকু নিয়েছি চাকু দিয়ে চেষ্টা করছি পারছি না দেখো চেষ্টা করছি কিন্তু পারছি না অভ্যাস নেই আমার কারণ আমি বস্তি বাড়ির মেয়ে চাকুর অভ্যাস কম আছে চেষ্টা করেছিলাম পারিনি তো নিয়ে বসে গেলাম বটি বটি দিয়ে আমি পটলগুলো ভালো করে ছুলে নিচ্ছি এটা আমি খোসা সহ ছুলবো না বা অল্প হালকা চেষে নিয়েছি তো ভালো করে কাটার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছি আবার জল দিয়ে ধোয়ার পরে এখন আমি একটা গ্রাইন্ডার নিয়েছি গ্রেড করার জন্য তো আমি গ্রেড করে নিচ্ছি ওখানের মধ্যে বীজ বের হয়েছে বিষটা আমি বের করে নিলাম আর এই যে কাটারটা দিয়ে গ্রেড করে নিচ্ছি তো পটলগুলো এভাবে আমি গ্রেড করে নেবো বীজ না থাকলে ভালো হয় বন্ধুরা বীজ থাকলে একটু কষ্ট হয় তোমরা যদি করতে চাও এইভাবে তাহলে বীজ ছাড়া কচি পটলটা নেবে তো সবগুলো কথা বলতে বলতে উল্টা পাল্টা কথা বলতে বলতে আমি গ্রেড করে নিয়েছি দেখো পটলগুলো তো এক থালের এক সাইডে রেখে দিয়েছি এখন চিপে চিপে আমি জলটা এক্সট্রা বের করে নেবো এক্সট্রা জল সব চিপে চিপে এইভাবে বের করে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো পটলের জল বের করে নেবো চিপে চিপে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো এটা কত জল বের হয়েছে এই জলটাও কিন্তু আমি ফেলবো না সব পটল আমি চিপে নিয়ে নিয়েছি গামলাতে এই জলটা আমি একটা বাটির মধ্যে রেখে দেবো এটা আমি রান্নাতে দিয়ে দেবো এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি জলটা তো এখন নিয়ে বসলাম পটল গ্রেট করে নিয়েছিলাম যে পটলটা এটা হাত দিয়ে আমি এভাবে মানে ঝুড়া করে নেবো এটা দলা দলা আছে তাই এটা আমি ঝুড়া করে নিচ্ছি হাত দিয়ে তো দেখো ঝুড়া হয়ে গিয়েছে ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর কি আর হলুদ গুঁড়ো দিয়ে এখন এখানে দিয়ে দেব আমি নুন নুন দিয়ে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে দুই চামচ দিয়েছি আর বেসন অল্প বেশি করে দেব। উঁচা উচা আমি দুই চামচ বেসন দিয়েছি এখানে তো একটা নিয়েছি ডিম ডিমটাও আমি এখানে ফেটে দেবো তো ডিমটা ফাটা হয়ে গিয়েছে একসঙ্গে এখন হাত দিয়ে মেখে নেব তো এটা সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে আমি মিক্স করে নিয়েছি দেখো তো এইভাবে আমি আজকে পটলের কোপ তাকারে বানাবো তো পটলের কারি বানানোর জন্য এটা রেডি তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে একটা একটা কোপ আকারে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা তোমরা একবার এইভাবে ট্রাই করবে পটল তো আমরা অনেক ধরনের খেয়েছি অনেক রকমেরই খেয়েছি কিন্তু এইভাবে একবার তোমরা ট্রাই করবে খুব সুন্দর হয় খুব টেস্ট হয় একটা ডিমে আমার হয়ে গিয়েছে খুব সুন্দর করে কুপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কম আছে আমি ভালো করে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে বেশি করে আঁচ দিলে পুড়ে যাবে উপর থেকে হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তাই আমি কম আছে এগুলি ভালো করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি তো দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি পটলের কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর আওয়াজটা শোনো কত সুন্দর মুচ মুছে আওয়াজ হয়েছে কারণ চালের গুঁড়া বেসন সব দিয়েছি তাই কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো এইভাবে আরও আমি ভেজে নেবো একটা একটা করে আরও দিয়ে দিচ্ছি পটলের কোপ্তা দিয়ে এভাবে ভেজে উঠিয়ে নেব তো এগুলো আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি অল্প নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে বেজে উঠিয়ে নেবো বন্ধুরা তোমরা কারা কোথার থেকে দেখছো একটা কমেন্ট করে দিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের ভিডিও আছে তোমরা আমার চ্যানেলে ঢুকে একবার দেখে আসতে পারো যদি ভালো লাগে লাইক করে দিও বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে একটা কমেন্ট লেখে দেবে কমেন্ট লিখলে তখন আমি বুঝতে পারবো তো কথা বলতে বলতে আমার কপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন লাস্টে আমি অল্প ছোটো 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 আকারে দিয়ে দিলাম কারণ ভাত দিয়ে ডাল দিয়ে খেতে আমি ভালোবাসি তাই আমি অল্প বানিয়ে নিলাম তো এইদিকে জলটাও ফুটে গিয়েছে আমি কম আঁচে রেখে দিয়েছিলাম ঝোলটা আমার হয়ে গিয়েছে কোপ্তাগুলো দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা ফুটে উঠেছে যে আগের থেকে তো ফুটানো ছিল তরকার এটা আমার হয়েই গিয়েছে গ্রেভিটা তো ওখানের মধ্যে একটা একটা করে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি পটলের কোপ্তা আর এদিকে ভাজাটা আমি উলটিয়ে দিচ্ছি ছোটো ছোটো আকারে দিয়েছিলাম যে ওটা উলটিয়ে দিচ্ছি আর এই সাইডে আবার এট অল্প লেড়ে দিচ্ছি লেড়ে এখন এখানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে বাস একটু নাড়াচাড়া করে ঢাকা ঢাকা দিয়ে রেখে দেবো দুই মিনিট দুই মিনিট পরে দেখো বন্ধুরা আমার কোপ তাকারি পটলের কত সুন্দর হয়েছে একটা একটা গোটা গোটাই আছে সব ভাঙেনি যেমন দিয়েছি তেমনই ভিতরে রসও ঢুকেছে ঝোলও ঢুকেছে অনেক সুন্দর খেতে খুব স্বাদ হয় তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে খুব টেস্ট হয় রান্নাটা অনেক ধরনের আমরা পটল খেয়েছি কিন্তু এইভাবে একবার ট্রাই করবে তোমরা সবাই তো দেখো এদিকে আমি ছোটো ছোট করে আকারের বানিয়েছিলাম পকুরিগুলো এগুলো তো আজকের মতো এইখানে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে পার